একটি অ্যাপেল আইডি কীভাবে খুলতে হয় সেই বিষয়টি নিয়ে এটি আমার দ্বিতীয় ভিডিও। কারণ হচ্ছে অ্যাপেল তাদের পলিসিটা পাল্টে ফেলেছে, যে আগে আপনারা যেভাবে অ্যাপেল আইডি খুলতেন এখন দেখা যাচ্ছে যে আপনাদের যে অ্যাপেল আইডি খোলার যে সিস্টেমটা রয়েছে সেটি পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো মাত্র কয়েক মিনিটে এবং খুব সহজে আপনারা আপনাদের একটি অ্যাপেল আইডি কীভাবে খুলতে পারবেন। প্রমাণস্বরূপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো অ্যাপেল আইডি খোলা নেই, এই জন্য আমি হচ্ছে আমি অ্যাপ স্টোরে গেলাম, সেখান থেকে আমি একটি যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার চেষ্টা করব। এখানে দেখাবে কি যে আপনাদের যদি অ্যাপেল আইডি খোলা না থাকে তাহলে আপনারা সেখান থেকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে কিংবা পারচেজ করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে সবার প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যে আপনারা এখানে দেখতে পাবেন সাইন ইন টু ইয়োর আইফোন, এখানে যে অপশনটি রয়েছে আপনারা সেখানে সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর ডোন্ট হ্যাভ এ অ্যাপেল আইডি অর ফরগেট ইট, আপনারা এই অপশনটাতে সিলেক্ট করার পর ক্রিয়েট অ্যাপেল আইডি নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করবেন। সেখানে যাওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে কয়েক সেকেন্ডের জন্য। তারপর এরপর আপনাদের যে প্রথম যে নামটি রয়েছে সেখানে আপনারা এখানে নামটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের যে সেকেন্ড নামটি রয়েছে সেটিও আপনারা এখানে দিয়ে দিবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটি যেন অবশ্যই 18+ হয়। সেই হিসাবে আপনারা ক্যালকুলেশন করে আপনারা আপনাদের ডেটটা দিয়ে আপনারা উপরের দিকে নেক্সট নামে যে অপশনটি রয়েছে সেখানে সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি যাবে। আমি আপনাদেরকে বলে রাখি আপনারা কখনও পুরাতন ইমেল দিয়ে ট্রাই করবেন না, একেবারে ফ্রেশ একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করবেন, যেটা দিয়ে হচ্ছে আপনারা কখনও অ্যাপেল আইডি খোলেননি কিংবা খোলার চেষ্টাও করেননি, নাহলে আপনাদেরকে একটু ভেজালে পড়তে হতে পারে। আপনারা আপনাদের এখানে মেল অ্যাড্রেসটি যাওয়ার পর নেক্সট করে তারপর এখানে অ্যাপেল নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে সেটিকে ওকে করে দিয়ে নেক্সট করে দেবেন। সেখানে নেক্সট করার পর আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন। আর আমি আপনাদেরকে বলে রাখি পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা এখানে সরাসরি আপনাদের নাম কিংবা আপনার নামের সাথে কোনো ডিজিট অ্যাড করতে যাবেন না, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের সেই পাসওয়ার্ডটি নিচ্ছে না। আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, আপনারা এই অনুযায়ী একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে বলি উপরের দিকে পাসওয়ার্ডের অংশটিতে পাসওয়ার্ড দিবেন এবং নিচের দিকে যে পাসওয়ার্ডটি আপনারা টাইপ করেছেন সেটি আপনারা এখানে ভেরিফাই করে দেবেন। আর আমি আপনাদেরকে বলি আপনাদের পাসওয়ার্ডটি যেন আলফানিউমারিক হয়, সামনের দিকে ধরেন ছোটো হাতের এ বি সির কম্বিনেশন করবেন এবং মাঝখানে কয়েকটা ডিজিট রেখে শেষের দিকে আবার কয়েকটা ছোটো হাতের অক্ষর কিংবা আপনারা কোনো সাইন ইউজ করতে পারেন। এর ফলে হবে কি আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি অনেক স্ট্রং হবে। আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেলে সেটিকে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনাদের যে ফোন নাম্বারটা আপনারা ইউজ করতেছেন সেটা আপনারা ইউজ করতে পারেন, কিংবা আপনারা যদি আগে যে নাম্বার ফোন নাম্বার থেকে এটা খোলার ট্রাই করছিলেন সেরকম কোনো নাম্বার ইউজ করবেন না, তাইলে হয়তোবা দেখা যাচ্ছে যে ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আপনারা এখানে চাইলে দুই প্রকার ভেরিফিকেশন করতে পারেন, একটা কল দিয়ে কিংবা হচ্ছে এসএমএসের মাধ্যমে। আমি প্রেফার করবো আপনার এসএমএস দিয়ে আপনারা এটিকে ভেরিফাই করতে পারেন। যেমন ধরুন এখানে হচ্ছে আপনাদের শুরুর দিকের তিনটে ডিজিট ওরা অটোমেটিক্যালি দিয়ে রাখবে, তারপর হচ্ছে বাংলাদেশের আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করেন সেই অনুযায়ী আপনারা আপনাদের নাম্বারটা দিবেন এবং আপনাদের নাম্বার দেওয়া হয়ে গেলে তারা এখানে একটা 6-ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আপনাদেরকে পাঠাবে। সেই ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে দিয়ে এখানকার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেইগুলো অ্যাগ্রি করে দেবেন। এর ফলে আপনাদের যে অ্যাপেল আইডি খোলার যে প্রথম স্টেপ রয়েছে সেটি পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে। এখন হচ্ছে আপনাদের যে দ্বিতীয় স্টেপটি রয়েছে সেখানে যাওয়ার আগে আপনাদের যে ফোনে যে পাসওয়ার্ডটি রয়েছে সেখানে আপনারা দিবেন। তারপর সেটিংয়ে যে আপনাদের এখানে যে অ্যাপেল আইডির অপশনটি রয়েছে সেখানে যাবেন। তারপর এখানে বলবে যে আপনাদের ইমেল অ্যাড্রেসটিকে ভেরিফিকেশন করার জন্য, আমি হচ্ছে আমার ফোনে জিমেলটি লগ ইন করে রেখেছি। তারপর তারা হচ্ছে আমার মেল অ্যাড্রেসে তারা একটি কোড পাঠিয়ে দিবে এবং সেটি দিয়ে আমি হচ্ছে আমার যে মেলটি রয়েছে সেটি আমার কি না সেটা এখানে ঠিক এর আগে যেভাবে আমরা এসএমএসটাকে ভেরিফিকেশন করেছিলাম ঠিক সেভাবে আমরা আমাদের যে মেল অ্যাড্রেসটি রয়েছে সেটিকে আপনারা ভেরিফাই করে নেব। এখন হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টটি রয়েছে এটি পুরোপুরি ভেরিফাইড হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত সেটিকে রিভিউ করা হয়নি। রিভিউ করার জন্য আমরা অ্যাপ স্টোরেজে যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাব। তারপর সেখানে হচ্ছে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি এবং যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছিলেন সেটি নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেটি দিয়ে আপনারা এখানে সাইন ইন করে দেবেন। সাইন ইন করার পর আপনাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটিকে আপনাদেরকে রিভিউ করতে হবে। রিভিউ করার জন্য আপনারা প্রথমে রিভিউ সিলেক্ট করবেন, তারপর এখানে কান্ট্রি হিসাবে আপনারা ইউনাইটেড স্টেটস দিবেন, বাংলাদেশ দেওয়ার দরকার নেই দেওয়া ডিগ্রি করার জন্য, তাহলে দেখা যাচ্ছে আপনাদেরকে পরে আবার ভেজালে পড়তে হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটি রয়েছে সেটি আগে থেকে দেওয়া থাকবে। তারপর বিলিং অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা এখানে যা দেখতেছেন আপনারা বরাবর তাই কপি করতে পারেন, কিন্তু শেষের যে দিকে যে ফোন নাম্বার একটা যাবে সেটা একটু চেঞ্জ করে দেবেন। আমি যেমন এখানে দিয়েছিলাম স্ট্রিট নামটা যেটা সেটা হচ্ছে জন অ্যাপেল, সেটা চাইলে আপনারা এখান থেকে আমার এই পুরো ইনফরমেশনটা কমপ্লিট করার পর আপনারা সেটা স্ক্রিনশট নিয়ে আপনারা সেটা সেখান থেকে ফিল আপ করতে পারেন। তারপর এখানে স্ট্রিট যেটা রয়েছে সেখানে আমি দিলাম হচ্ছে 1 ইনফিনিটি লুপ। তারপর সিটি যেটা রয়েছে সেখানে আমি দেবো ক্যাপুচিনো। তারপর এখানে স্টেট যেটি রয়েছে সেখানে একটা হুইলবার আসবে, সেই হুইলবার থেকে আপনারা এখানে ক্যালিফোর্নিয়া সিলেক্ট করবেন। ক্যালিফোর্নিয়া সিলেক্ট করার পর আপনারা এখানে যে আমি জিপ কোডটি ইউজ করেছি আপনারাও
ঠিক এই সেম জিপ কোডটা ইউজ করবেন, কারণ হচ্ছে এখানকার যে একটা ইনফরমেশন রয়েছে আমরা এখানে একটা ইলিগাল ইনফরমেশন ইউজ করতেছি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আসলে ক্যালিফোর্নিয়াতে এরকম একটা জায়গা রয়েছে যার স্ট্রিট এবং তার যে সিটি নামগুলো রয়েছে সেগুলো হুবহু মিলে যায়। আমি এখানে একটা ফোন নাম্বার ইউজ করব, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো প্রথমে যে তিনটা ডিজিট রয়েছে সেটা আপনারা এখানে আমি যা দিয়েছি আপনারা সেটা বরাবর তাই দেবেন, এবং পরে সাতটা ডিজিট আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো করে দিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য এখানকার যে বিলিং অ্যাড্রেসটি রয়েছে সেটা কিছুক্ষণের জন্য পজ করে রেখে আপনাদের জন্য রেখে দিচ্ছি, এর ফলে আপনাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে নিতে আপনাদের সুবিধা হবে। আপনারা যদি ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন, কংগ্রেচুলেশনস, আপনাদের যে অ্যাপেল আইডিটি রয়েছে সেটাই একেবারেই খুলে গেছে। তারপর কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ এখান থেকে ক্লাশ অফ ক্লান যে গেমটি রয়েছে সেটি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের অ্যাপেল আইডিটি কমপ্লিট হওয়ার পর আপনারা যখন প্রথমবার কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদেরকে আপনাদের যে মেল অ্যাড্রেসটি রয়েছে এবং আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিয়ে আপনারা একবার সাইন ইন করে নেবেন, তাহলে দেখবেন যে এই সাইন ইনটি একদম লাইফ টাইম থেকে যাচ্ছে যতদিন না আপনারা সেটিকে লগ আউট করতেছেন না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাশ অফ ক্লানের যে গেমটি রয়েছে সেটি ডাউনলোড হচ্ছে। আশা করি এইভাবে আপনারা আপনাদের অ্যাপ স্টোর থেকে গেম কিংবা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। আজ এ পর্যন্ত, আশা করি ভিডিও ভালো লেগেছে। আজ ভালো লেগে থেকে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে।